হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আমার উইকলি স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। প্রথমে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। গার্নিয়ারের ফেস ওয়াশটি আমি ইউজ করি সবসময়, আমার খুব পছন্দের একটি ফেস ওয়াশ। আপনারা যদি মেকআপের ফেস থাকেন তাহলে অবশ্যই মেকআপটি আগে রিমুভ করে নেবেন। এরপরে আমি একটি স্ক্রাব দিয়ে ভালো করে ফেসটা স্ক্রাব করে নিচ্ছি। অবশ্যই একটু হালকা কুসুম গরম পানি ইউজ করবেন, যেহেতু এখন গরমের দিন চলে আসছে, দুপুরের দিকে পানি একটু গরম থাকে, উষ্ণ গরম থাকে, তাই আমি আর পানি গরম করে নিচ্ছি না। এখানে আমি একটি মাস্ক রেডি করে নিচ্ছি। আমি এখানে আমলকির সিগনেচার রোজ ব্রাইটেন অ্যান্ড অ্যান্টি এজিং মাস্কটি ইউজ করব। এর সাথে আমি 1 চা চামচ টক দই মিক্সড করে নিচ্ছি। যে কোনো ফলের রস ইউজ করতে পারেন, দুধ ইউজ করতে পারেন, আমি এক এক সময় এক একটা দিয়ে ইউজ করি। যে কোনো মাস্ক অবশ্যই ক্লিন ফেসে ইউজ করা উচিত। আর আপনারা যদি নোজ রিং বা নোজ পিন পরে থাকেন অবশ্যই তা হচ্ছে খুলে নেবেন। আমার নোজ পিনটা খুলতে খুবই কষ্ট হয়, সেজন্য আমি আর খুলি না, এটা পরে ক্লিন করে নিই। ফেস ক্লিন করে পরবর্তীতে আমি আমলকির চারকোল মাস্কটি আমি লাগিয়ে নিয়েছি। ফেস আমি ভালো করে ওয়াশ করে নিলাম, নিয়ে মুছে এখন আমি নিভিয়ার একটি ক্রিম নিয়ে নিচ্ছি। যেহেতু এখনও শরীর হাত পা টানছে, সেজন্য আমি এখনও ক্রিম ইউজ করি। সামারের সময় তখন আমি গার্নিয়ার একটি ক্রিম ইউজ করি এবং রাতে গার্নিয়ার নাইট ক্রিম ইউজ করি। এটা শুধু আমি নিভিয়া ক্রিমটা শুধু আমি উইন্টারের সময় ইউজ করি। তো এই ছিল আমার উইকলি সিম্পল স্কিন কেয়ার। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।